যাকে ভালো লাগে তার চেহারা দেখতে ইচ্ছে করে। এত ছেলে পৃথিবীতে ওই চেহারাটাই দেখতে ইচ্ছে করে, তাই কি? ওই কণ্ঠটাই শুনতে ইচ্ছে করে, তাই কি? এটা কিন্তু খুব ভালো কথা যে তোমাদের মনের মধ্যে ভালোবাসার উপলব্ধি রয়েছে, কিন্তু সেটাকে যদি সযতনে সুন্দর করে আমরা সুন্দর পথে ব্যবহার করতে না পারি, অনুভব করতে না পারি, কি হবে? আমাদের জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। যেমন কি হতে পারে, একটি ছেলেকে আমি ভালোবাসলাম, সে আমার হাত ধরতে চাইলো, আমি ভাবলাম আমি যদি হাত ধরতে না দিই ছেলেটি বোধহয় আমাকে ছেড়ে চলে যাবে। যেই ছেলে হাত ধরতে না দিলে চলে যায় তার চলে যাওয়াটাই উচিত, কারণ সে সম্পূর্ণ মানুষ নয়, সম্পূর্ণ পুরুষ নয়। জোর করে ভালোবাসা হয় না। অল্প বয়সে যে ভালোবাসাটা হয় 99 ভাগে সেই ভালোবাসাটা একটা ভুল ভালোবাসা হয়। একটিমাত্র ভুল ভালোবাসা, একটিমাত্র ভুল বিয়ে তোমার সম্পূর্ণ জীবনকে নষ্ট করবে। শারীরিক সম্পর্কের কথা তোমরা নিশ্চয়ই কিছু কিছু জেনেছ, এটি কিন্তু কোনো খারাপ কথা নয়। একটি ছেলে একটি মেয়ে পরিণত বয়সে যখন ভালোবাসবে তারা কাছে আসবে, এটাই স্বাভাবিক। এখন তোমাদের স্বপ্ন দেখার সময়, বড় হবার সময়, লেখাপড়া করবার সময়, কিন্তু কিসের সময় নয়? বিয়ে করবার সময় নয়, শারীরিকভাবে কাছে আসবার সময় নয়, প্রেম করবার সময় নয়। লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে তবেই তুমি নির্বাচন করবে তোমার জীবন সঙ্গী।